জন্য বিনীতভাবে অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. প্রশ্ন সরকার কে যিনি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে মায়ের গর্ভের পুত্র অথবা কন্যা কে দান করে দান করতে সক্ষম কে মানুষের সুস্থতা অথবা অসুস্থতা তা নির্ধারণ করে কে আমার মৃত্যু বরণ করে কার কাছে ফিরে যাব তাহলে প্রশংসা কার আলহামদুলিল্লাহ অসংখ্য দরুদ ও সালাম নাযিল হন মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যার পরে এই পৃথিবীতে আর কোনো নবী রাসূল আগমন করবেন না আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি দিনী ভাইরা রাত প্রায় 1:25 মুরব্বি আছেন অনেকে কষ্ট পাবেন আমি 15 থেকে 20 মিনিট কথা বলার চেষ্টা করব বেশি হলে হতে পারে বাংলাদেশি কথার কোনো গ্যারান্টি নাই 15 মিনিট বলছি 15 মিনিট পরে আরো 15 মিনিট বলার কথা বলতে পারি ওই কি বলে এটাকে খাইতে দিলে বসতে চায় বসতে দিলে শুইতে চায় এই অবস্থা হইতে পারে আমার দোষ নাই আমি বাংলাদেশি ঠিক আছে যাই হোক যারা যারা চলে যাওয়ার চলে যান আমি একটু নীরব থাকি কথা বলতেছি চলে গেলে মনে হবে যে আমার কথা ঠিক হচ্ছে না এজন্য চলে যাচ্ছে এর চেয়ে বলো আমি নীরব আপনারা 2 মিনিট সময় দিছি চলে যান যারা আছেন তারা গলায় বসেন তাহলে বক্তা সেলফ কনফিডেন্স নষ্ট হয়ে যায় না বুঝছেন না অনেক কষ্ট করছেন অনেক আল্লাহ তাআলা আপনাদের এই বৈঠক কবুল করুন দেখুন একটা কথা বলি এই মাহফিল থেকে কে কি নিয়ে যাবেন আমি জানি না তবে এই মাহফিল সম্পর্কে একটা তথ্য দিতে পারি দেখেন আপনার কাজে আসে কিনা عن ابي هريره رضي الله عنه قال ابو هريره رضي الله عنه থেকে বর্ণিত তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم الله الرسول صلى الله عليه وسلم বলেছেন من سلك طريقا يلتمس فيه علما যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য পথ চলতে শুরু করলো سخر الله له طريقا الى الجنه তার জন্য আল্লাহ জান্নাতের পথ সহজ করে দেবেন তো এই মাঠ এই বৈঠক আপনার জ্ঞান অর্জনের জন্য উদ্দেশ্য করে যদি বসেন অথবা যারা ছিলেন যদি সেই উদ্দেশ্যে এসে থাকেন তাহলে এখান থেকে জান্নাতের পথ সহজ হইতে পারে ওই জান্নাত যে জান্নাতে যেতে হলে পুল সিরাত পার হতে হয় ওই জান্নাত যে জান্নাতে গেলে মানুষ মহা সফল হয় ওই জান্নাত যে জান্নাতে না গেলে মানুষ মহা বিপদগ্রস্ত ক্ষতিগ্রস্ত এবং ধ্বংস মানুষের আর কোনো কিছুই তার কোনো কাজে আসবে না এই জ্ঞান শিখার উদ্দেশ্য যদি এখানে আসা হয় তাহলে তার উদ্দেশ্য হাসিল করা হয় কারা কারা এখানে আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত হতে চান আল্লাহ সবাইকে কবুল করুন আমিন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم الله الرسول صلى الله عليه وسلم বলেছেন ان لله اهلين من الناس নিশ্চয় মানুষের মাঝে আল্লাহর পরিবার রয়েছে قالوا يا رسول الله সাহাবারা বললেন হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম من هم তারা কারা যারা আল্লাহর পরিবার قال তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন هم أهل القرآن أهل الله وخاصته أي পৃথিবীর জমিনে তারাই হচ্ছে আল্লাহর পরিবার যারা কোরআনুল কারীমের তেলাওয়াত করে কোরআনুল কারীম শিখে শিখায় পড়ে এবং এই অনুযায়ী জীবন গড়ে হুম আহলুল্লাহ তারাই হচ্ছে আল্লাহর পরিবার وخاصته আল্লাহর বিশেষ ভাজন আল্লাহর জন্য তারা স্পেশাল এবং আল্লাহ তাআলা তাদের কখনোই কষ্ট দিবেন না যারা আল্লাহর পরিবার তাদের জন্য অবশ্যই সফলতা রয়েছে আপনারা এই উপজেলার নাম কি জানেন বাঘা কয় ঘা বাঘা
যাক এক থেকে একশোর মধ্যে পড়ে নাই ঘা, ভালো হয়েছে। বাঘার মানুষ তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, ছেলে সন্তান তুমি একার নাই, তোমার দাদার ছিল, তোমার বাপের ছিল, তোমার আছে, তোমার সন্তানের থাকবে, সম্পদশালী তুমি একা নও, এই পৃথিবীতে বহু সম্পদশালী ছিল, আছে, থাকবে। এ সম্পদ পৃথিবীতে নতুন কিছু নয়, দরিদ্রতা পৃথিবীতে নতুন কিছু নয়, পিতামাতা হওয়া পৃথিবীতে নতুন কিছু নয়। তবে জেনে রাখো রবের ঘোষণা, তিনি বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, হে তোমরা যারা ঈমান এনেছো মুমিন, নিজেকে মুসলিম বলো, মুমিন বলো, মুত্তাকি বলো, জান্নাতের আশা করো, রাসূলের সাক্ষী দাও, কিতাবের সাক্ষী দাও, আখিরাতের সাক্ষী দাও, গায়েবের সাক্ষী দাও, ফেরেশতাদের সাক্ষী দাও, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমরা তোমাদের ধন সম্পদ এবং সন্তান সন্ততির মুখে পড়ে আন যিকরিল্লাহ, আল্লাহর জিকিরকে ভুলে যেও না। ওয়ামান ইয়াফআল যালিক, যে সালাতে আসা ভুলে যাবে, যে যাকাত দিতে ভুলে যাবে, যে জিকির করতে ভুলে যাবে, যে ন্যায় বিচার করতে ভুলে যাবে, যে নম্র হতে ভুলে যাবে, যে ভালো হতে ভুলে যাবে, যে সৎ হতে ভুলে যাবে, যে হালাল থেকে বিচ্যুত হবে, ওয়ামান ইয়াফআল যালিক, আর তোমাদের মধ্যে যে ছেলে সন্তানের সম্পদের মুহে পড়ে আল্লাহকে ভুলবে, ফাউলাইকা হুমুল খাসিরুন, যদি এই পৃথিবীর মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন মানুষ হয়, ফাউলাইক, সবাই যারা আল্লাহকে ভুলে যায় ধন সম্পদ আর ছেলে সন্তানের মোহে, ফাউলাইক, সবাই হুমুল খাসিরুন, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ছেলে সন্তান তোমার একার নয়, তোমার বাপের তোমরা আছো, তোমার দাদার, তোমার বাপ আর তোমার ফুফিরা ছিল, ইন্নামা আমওয়ালুকুম, নিশ্চয় তোমাদের সম্পদ, ওয়া আওলাদুকুম, তোমাদের সন্তান সন্ততি ফিতনা, পরীক্ষা ছাড়া কিচ্ছু নয়, ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম, আর আল্লাহর কাছে যা রয়েছে তাই হচ্ছে উত্তম। আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা, আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির, আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির, আল্লাহ রিজিক সম্প্রসারিত করেন, যার জন্য ইচ্ছা তিনি বৃদ্ধি করেন, যার জন্য ইচ্ছা তিনি কমিয়ে দেন। ওয়া ফারিহু বিল হায়াতিদ দুনিয়া ওয়া মাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা, তারা আমরা যারা পৃথিবীর জীবনের আনন্দে মেতে আছি, আল্লাহ বলছে আখিরাতের তুলনায় এ ষাট বছরের নেতাগিরি, এ ষাট বছরের খ্যাতি, এ ষাট বছরের ধনী হওয়া, এ ষাট বছরের দাম্ভিকতা, এ ষাট বছরের মহা কিছু, এ ষাট বছরের দাদাগিরি, আল্লাহ বলছে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা, আর অথচ যারা দুনিয়াতে এ দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে যারা মেতে আছে, আখিরাতের কাছে এই 70-80 বছরের জীবন, এই ট্রাম্পের সম্পদ, এই বিল গেটসের সম্পদ, এ মার্ক জুকারবার্গ কি বলুন না ওই ব্যাটার নাম আর কিছু একটা, ও যত সম্পদের মালিক হোক, আল্লাহ বলছে যে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা, অথচ আখিরাতের তুলনায় এই পুরো দুনিয়ার ভোগবিলাস, এই পুরো দুনিয়ার এই দাদাগিরি কতই না উত্তম, আখিরাতের কাছে কতই নগণ্য, আখিরাত কতই না উত্তম। দিনী ভাইয়েরা, আর কত উদাসীনতায়, আর কত বেখেয়ালিপনায়, কতদিন আর দাইয়ুসের জীবনযাপন করবেন, কতদিন স্ত্রী সন্তান ওদের প্রতি জুলুম অত্যাচার করবেন, আর কতদিন বৃদ্ধ বাবা মায়ের অখেয়াল বেখেয়াল অযত্ন করবেন, আর কতদিন যৌবনের যশে অন্যের স্ত্রীর সাথে পরকীয়া লিপ্ত থাকবেন। ছোট ভাই আমার, ছোট ভাই আমার, ছোট বোন আমার, আর কতদিন যৌবনের দোহাই দিয়ে, আধুনিকতার দোহাই দিয়ে জনা ব্যবিচারে লিপ্ত থাকবেন। আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, আল্লাহ বলছে তোমরা কি মনে করেছিলে যে আমি আমরা তোমাদেরকে অনর্থক অযথা সৃষ্টি করেছি, ওয়ান্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি মনে করেছো অনর্থক সৃষ্টি করেছি আমরা, আল্লাহ বলছে তোমরা কি ভেবে নিয়েছো যে তোমাদেরকে ফেরত আনা হবে না বিচারের মাঠে,
হিসাবের মাঠে ইকতারাবা লিন্নাস ইয়া শিবাব ইয়া ইখওয়ান ইয়া ইখওয়ান ইত্তাকু রাব্বাকুম ইয়া নাস ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ইয়া নাস ইত্তাকু রাব্বাকুম ইয়া নাস আল্লাহকে ভয় করো মানুষ আল্লাহকে পরোয়া করো اقترب للناس حسابهم وهم في غفلة معرضون مانشر حساب بلسلات بيشار المات حشر ميزان جنة جهنم شدان تو اقترب للناس حسابهم حساب نكشر شموي عشنو চলেই আসছে এই কাছাকাছি এ চলে এলো বুঝি ওই তোর পিছনে দেখা যায় রে হিসাবের মাঠ وهم في غفلة معرضون অথচ তারা উদাসীনতায় মুখ ফিরিয়ে রেখেছে অথচ তারা উদাসীনতায় মুখ ফিরিয়ে রেখেছে নাস ইত্তাকু রাব্বাকুম দিনে পাঁচ বার সালাত আদায় করো লজ্জাবোধ করো শুক্রবারে জুমার দিনে দাড়ি কাটতে তো আমি বলছি মানে শনি রবিবারে কাটতে না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন লজ্জাবোধ করো লজ্জাবোধ করো আরে যেই দিন মানুষের ঘাম মানুষের হাঁটু কোমর গলা অবধি বিভিন্ন পর্যায়ে মানুষের ঘামে মানুষ ডুবন্ত থাকবে মানুষ তার এই অসহায়ত্ব দেখে বলবে আমরা খুব অসহায় অবস্থায় আছি আজকের দিনে আমরা চলো আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলি যে আপনি আমাদের পিতা আপনাকে আল্লাহ নিজ হাতে বানাইছে আপনি আমাদের জন্য সুপারিশ করুন বিচারটা শুরু হয়ে যাক তারপর দেখা যাবে কি হবে হবে যেদিন আদম আলাইহিস সালাম বলবেন আমি আল্লাহর কাছে যেতে পারবো না আমাকে আল্লাহ বলেছে ওই গাছের কাছে না যেতে আমি গিয়েছি সবাই যাবে নূহ আলাইহিস সালামের কাছে নূহ আলাইহিস সালাম বলবে আমি আল্লাহর কাছে মুখ দেখাইতে পারবো না যাইতে পারবো না আমি আমার জাতির বিরুদ্ধে বদদোয়া করেছি আমি আমার জাতির বিরুদ্ধে বদদোয়া করেছি যেতে পারবে না মূসা আলাইহিস সালামের কাছে যেতে বলবে বলবে ইয়া মূসা আপনি কালিমুল্লাহ আল্লাহ আপনার সাথে কথা বলেছে আপনাকে মর্যাদা দিয়েছে আপনি একটু বলেন না আমার বিচারটা হয়ে যাক আমাদের বিচারটা হয়ে যাক মূসা আলাইহিস সালাম বলবেন আমার জন্য আদেশ ছিল না কিন্তু আমি মানুষকে থাপ্পড় মেরে ফেলেছি আমি হত্যা করেছি আমি যেতে পারবো না আল্লাহর কাছে ইয়ানাস যেদিন আবানা ইব্রাহিম আলাইহিস সালাম বলবে আমি আল্লাহর সাথে মিথ্যা কথা বলেছি আমি মিথ্যা কথা বলেছি আমি পারবো না সুপারিশ করতে কি মিথ্যা কথা বলেছে জানেন ওনাকে ওনার বাপ দাদারা বলেছিল আসো ইব্রাহিম পূজা করতে আসো পূজা অনুষ্ঠানে আসো উনি বলছে আমার অসুস্থ লাগতেছে উনি সবগুলা ছোট মূর্তি ভেঙে একটা বড় মূর্তি রেখে দিছে বললো ইব্রাহিম কে ভাঙলো এগুলা বললো যে বড় মূর্তিটা সবগুলা ছোট মূর্তি ভেঙে ফেলছে ওনাকে বলা হলো অত্যাচারী শাসক থেকে বাঁচার জন্য তার স্ত্রীকে উনি বলেছেন বললো ওটা কে স্ত্রীকে বললেন বললেন যে ও আমার বোন হয় ইব্রাহিম আলাইহিস সালাম তিনি পূজা করতে যায়নি বললো অসুস্থ সবগুলো আল্লাহর সমকক্ষ যারা মনে করতো মূর্তি ভেঙে দিল বললো যে বড় মূর্তি ভাঙছে আমি ভাঙি নাই ইব্রাহিম আলাইহিস সালাম এত ন্যায় কাজ করেও ওই যে ওদের কাছে এই কথাটা লুকাইছে বললো যে আজকে আমি আল্লাহর কাছে যেতে পারবো না সুপারিশ করতে আমি মিথ্যা কথা বলেছি যদিও এগুলো মিথ্যা ছিল না এগুলো ছিল ন্যায় প্রতিষ্ঠা কি ছিল এতটা ভয় এতটা আল্লাহর কাছে মানুষ নবী রাসূলরা পর্যন্ত এতটা পরোয়া করে আল্লাহ সুবহানাল্লাহ ইয়া উম্মত মুহাম্মদ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে কুল্লু উম্মতি ইয়াদখুলুনা আল জান্নাহ আমার উম্মতের সবাই জান্নাতে যাবে সুবহানাল্লাহ কুল্লু উম্মতি ইয়াদখুলুনা আল জান্নাহ আমার উম্মতের সবাই জান্নাতে যাবে ইল্লা মান আবা ওই ব্যক্তি আমার উম্মত জান্নাতে যাবে না যে আমাকে অস্বীকার করে সাহাবারা সবাই বললেন ওমান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ আলাইহিস সালাম কে সে যে আপনাকে অস্বীকার করে তিনি বললেন মান আতাআনি যে আমাকে অনুসরণ করে সে জান্নাতে প্রবেশ করবে আর যে আমাকে অনুসরণ করে না সে আমাকে অস্বীকার করে কতজন ডান হাতে পান করি এই বাঘার কর্নারের দোকানে গেলে দেখা যাবে প্রত্যেক চাখর মানুষ বাম হাতে চা পান করছে প্রত্যেক ব্যক্তি
ঘুমানোর সময় ডান কাত হবে ঘুমাবে না বাম কাত হয়ে ঘুমাবে ওর পরোয়া নাই। টয়লেটে ডান পাটা দিয়ে যাবে না বাম পাটা দিয়ে যাবে পরোয়া নাই। পরোয়া নাই দাড়ি শেভের, পরোয়া নাই টাকনুর নিচে প্যান্টের, কেন পরোয়া নাই? কারণ এগুলো সুন্নাহ। কারণ এগুলো কি? দ্যাটস ইট। কেন এগুলো পরোয়া নাই? কারণ এগুলো সুন্নাহ। শুধু সুন্নাহ বলে এগুলোর কেউ পরোয়া করে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাঘার মানুষ বিচার দিবসের মালিক কে? কে যিনি একচ্ছত্র মালিকানা রাখে মানুষের ব্যাপারে সিদ্ধান্ত দেওয়ার? কে রাখে? আল্লাহ রাখে। ইত্তাকু রাব্বাকুম, ওই রবকে ভয় করো। ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, হে মানুষ, নারী ও পুরুষরা, ইন্না ওয়াদাল্লাহি হক, নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য। فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور. অতএব দুনিয়ার জীবন যেন তোমাদের কিছুতেই প্রতারিত না করে। মানুষ, ইন الشيطان لكم عدو, শয়তান হচ্ছে তোমাদের শত্রু। فاتخذوه عدو, অতএব তোমরা শয়তানকে শত্রু হিসেবে নাও। কে কে শয়তানকে শত্রু হিসেবে নেবেন? ফজর উঠবে না? উঠলে আমার কিচ্ছু যায় আসে না, ওয়াল্লাহ কিচ্ছু যায় আসে না। এই পৃথিবীতে একজন আলেম দেখান যে ফতোয়া দেবে আপনি নামাজ না উঠলে আমার সমস্যা। এই পৃথিবীতে একজন একটা ফতোয়া লাগবে আপনি জানা করলে আমার সমস্যা, আপনি সুদ খেলে আমার সমস্যা, আপনি ঘুষ খেলে আমার সমস্যা, আপনি বেয়াদবি করলে আমার সমস্যা, আপনি কুফুরি করলে আমার সমস্যা। একটা ফতোয়া দেখাবেন যদি আমার ইনভলভ না থাকে, যদি আমার প্ররোচনা না থাকে, যদি আমার ইনফ্লুয়েন্স না থাকে, যদি আমার উৎসাহ না থাকে আপনার এই অন্যায় কাজের পিছনে, যদি আমার সাপোর্ট না থাকে, যদি আমার ছায়া না থাকে, তাহলে একটা ফতোয়া দেখাবেন আপনি, আপনি কিছু করবেন আর এটা দোষ হয়ে যাবে আমার, এরকম হবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়া লা বানুন। ইয়া নাস, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়া লা বানুন, পরোয়া করো সেই দিনের যেদিন সন্তান সম্পদ কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, যেই দিন উপকৃত হবে শুধু বিশুদ্ধ আত্মাগুলো। ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, পরোয়া করো সেই দিনের যেদিন জান্নাতি জান্নাতকে নিকটবর্তী করা হবে মুত্তাকিদের জন্য যারা আল্লাহকে ভয় করে। ওয়া বুরিজাতিল জাহিমু লিল গাওিন, পরোয়া করো সেই দিনের যেদিন জাহান্নামকে নিকটবর্তী উন্মুক্ত করে দেওয়া হবে। ইয়া নাস ইত্তাকু রাব্বাকুম, ইয়া নাস ফাইযা নুফিখা ফিস-সূর, অতএব যখন শিঙ্গায় ফুৎকার দেওয়া হবে। ফাইযা নুফিখা ফিস-সূর নাফখাতুন ওয়াহিদা, অতএব যখন শিঙ্গায় ফুৎকার দেওয়া হবে মাত্র একটি ফুৎকার। কিসের তোমার না থাকিরি? তোমার চব্বিশ বছর, তোমার চব্বিশ বছরের এই যৌবন, তোমার এই ছাত্রলীগের নেতাগিরি আর যুবলীগের নেতাগিরি আর ছাত্র দলের নেতাগিরি আর যুব দলের নেতাগিরি, তোমার এই জাতীয় পার্টি আরো কত পার্টি আছে নামও জানি না, এইসব পার্টির নেতাগিরি, কিসের তোমার মসজিদের সভাপতি আর মাদ্রাসার মুহতামিম আর মাদ্রাসার পরিচালক? তাহলে কাজে আসবে বলে মনে করো তুমি? যদি তোমার হৃদয় বক্রত থাকে, যদি তোমার হৃদয় হিংসার বিদ্বেষ থাকে, যদি তা আল্লাহ ব্যতীত অন্য কারো জন্য হয়ে বসে, কি বলো তুমি? কি বলছো তুমি, পাগল নাকি? হ্যাঁ, এটাও কি সম্ভব? মানুষ এরকম মনে করে, ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা, মানুষ কিয়ামতকে অনেক দূরে মনে করে, নিজের বয়স ২০ মনে করে, মৃত্যুকে ৮০ বছরে মনে করে, নিজের বয়স ৪০ মনে করে, মৃত্যুকে ৯০ বছরে মনে করে, মনে করে দুনিয়ায় শেষ। ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা, তারা মনে করে হিসাবের দিন অনেক দূরে। ওয়া নারাহু করিবা, কিন্তু আমি তা দেখি অনেক নিকটে। ওয়া ইয়াউমা তাকুনু আস-সামাউ কাল-মুহল, যেদিন এই দিনটা সংগঠিত হবে সেদিন আকাশ হবে গলিত ধাতুর মতো। ওয়া তাকুনুল জিবালু কাল-ইহন, পাহাড় পর্বতগুলো হবে রঙিন ফসমের মতো। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, তোর যে বন্ধুটা বাইক নিয়ে তোর প্রেমিকাকে তুলতে যায় ওই বন্ধুটা সেদিন তোকে কোনো কিছু জিজ্ঞেস করবে না।
তোর যে বন্ধুটা তোকে ঘুষে দিছে বলে পাঁচজন মিলে একটা লোককে বেঁধে পিটায় মেরে ফেলছিস, ওয়ালা ইয়াসআলু হামীমুন হামীমা, সেদিনই তোর বন্ধু, সেদিনই তোর বন্ধু তোর কোনো খবর নেবে না। তোর বন্ধুর ভাই রেপ করে থানায় বন্দি হয়েছে, তোর ভাই একটা একটা কিছু আর কি এদেশের, তুই তোর ভাইকে দিয়ে তোর বন্ধুকে ছাড়াই নিয়ে আসার অপচেষ্টা করতেছিস। হ্যাঁ, ওয়ালা ইয়াসআলু হামীমুন হামীমা, সেদিনই তোর বন্ধু অন্তরঙ্গ বন্ধু তোর কোনো খবর নেবে না রে। তোর বন্ধুর নেতা তোর বাড়ির সামনে দিয়ে রাস্তা যাচ্ছে না, আরেক জায়গা দিয়ে যাচ্ছে, তোর বাড়ির সামনে দিয়ে দিবি কারণ তোর জমির দাম বেড়ে যাবে। ওয়ালা ইয়াসআলু হামীমুন হামীমা, সেদিনই তোর বন্ধু তোর কোনো খবর নেবে না। তোর বাড়ির দিক দিয়ে রাস্তা চলে গেলে তোর জমি কমে যাবে, রাস্তার 10টা বাঁক দিয়া তুই নেতা ছিলি, রাস্তা ছিল সোজা, তুই তোর জমি বাঁচানোর জন্য আরেকজনের মাত্র 5 ডিসিম জমি আছে, 6 কাঠা জমির উপরে বাড়িয়ে বেচার কিচ্ছু নাই, ওর বাড়ির সামনে দিয়ে 5টা বাঘ ঢুকাইয়া এই রাস্তা নিয়ে গেলি। ওয়ালা ইয়াসআলু হামীমুন হামীমা, সেদিন তোর এই বন্ধু তোর কোনো খবর নেবে না। আরে পাগল, আরে পাগল, ইউবাসসারুনহুম, যদিও তারা তাদেরকে রাখা হবে পরস্পরের দৃষ্টির সামনে। ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাব ইয়াওমিযিন বিবানি, সেদিন অপরাধী আজাব থেকে বাঁচার জন্য দিতে চাইবে তার সন্তান সন্ততিকে, যেই ছেলেকে পড়ানোর জন্য। এই কি হচ্ছে, কথা বলার অভ্যেস আছে রাইট? আমি আসলে সুযোগ দিই না, হাসারও সুযোগ দিই না, ঠিক কিনা? আবার বলি, ঠিক কিনা? আরো জোরে, ঠিক কিনা? কথা বলছো না? এবার এবার চুপ, বাঙালি কতক্ষণ চুপ থাকবে বলো? এটা আমাদের আল্লাহ, আল্লাহ আমাদের প্রতি দয়া করছে যে তোমরা চুপচাপ বসে আছো এখানে, এদেশে টাকা দিয়েও মানুষকে চুপ চুপ করে বসে রাখা যায় না। এটা এমন একটা দেশে আমরা বর্তমানে, এমন একটা সমাজে, এমন একটা পরিবেশ, দুনিয়া, আসলে আমার দেশ বলবো না, আসলে আমি ওই দেশ দেশ করতে করতে দেশ চলছে, আসলে বর্তমানে এমন একটা সময় চলে আসছে টাকা দিয়ে চুপ রাখা যায় না, এই জায়গায় নাম লেখায় শুধু কথা বলবে বলে কি দিয়ে? আরে বেটা ইউরোপে থাকে, লন্ডনে থাকে, আসছে বাড়িতে ওয়াজ আছে, 20,000 টাকা দেবে শুধু ওকে, একটু নাম লিখবে, 2 মিনিট কথা বলতে দিবে, ও কথা বলতে শুনবে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এম করবে, এমন করবে, হাত কাঁপবে, পা কাঁপবে, হ্যাঁ জাতে উঠবে। না না, আমি বলছি না কথা বলা খারাপ, মানে ওর উদ্দেশ্য হচ্ছে আমি একটা কিছু বহু টাকা কামাইছি ভাই তোরা দেখ। তাহলে এদেশে টাকা দেয় কথা বলার জন্য, তাই আপনাদেরকে তো টাকা দিয়ে চুপ করানো যাবে না তাহলে, কারণ যেই ব্যক্তি টাকা দিয়ে কথা বলতে চায় ও যদি 20,000 চাপে যদি বলেন যে ভাই তোরে 20,000 দিলাম চুপ করবো, তুই লো 30,000 আমি কথা বলুন। আপনার আল্লাহর দয়া, আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহরবানি যে আল্লাহ আমাকে কথা বলার সুযোগ দিয়েছে বিনা পয়সা খরচ করে, আলহামদুলিল্লাহ, উল্টারও দিব আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ কি দয়া আমার প্রতি, আল্লাহ তুমি আমার অনিষ্ট থেকে সবাইকে আশ্রয় দেয় এবং কল্যাণ তুমি দান করো যা আমার মধ্যে আছে মানুষকে, আমি তা আপনারা যে তখন সুপ আছেন আপনাদের দুঃখ আমি বুঝি, একটু হাসি টাসি নেন সবাই, হ্যাঁ এই একজন একজনের কুতু কুতু দাও, ভিতরে যা আছে বাইর করো, হয়ে গেছে খুশি? ইয়ানাস ইত্তাকু রাব্বাকুম, ইয়ানাস ইত্তাকু রাব্বাকুম, ইয়ানাস ইত্তাকু রাব্বাকুম, ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু ক্বারীবা يَوْمَ تَكُونُ السَّمَاءُ كَالْمُهْلِ وَتَكُونُ الْجِبَالُ كَالْعِهْنِ وَلَا يَسْأَلُ حَمِيمٌ حَمِيمًا. কোন অন্তরঙ্গ বন্ধু কোন অন্তরঙ্গ বন্ধুর খবর নেবে না, ولا يسأل حميم حميما ولا يسأل ولا يسأل ولا يسأل حميم حميما يبصرونهم يود المجرم لو يفتدي من عذاب يومئذ صاحبته وأخيه
وصاحبتي وأخي وفصيلته التي تؤويه. يا ناس اتقوا ربكم ولا يسأل حميم حميمة. বন্ধু বন্ধুর খবর নেবে না, ইউবাশশারুনাহ, যদিও তারা একে অপরকে দেখবে। ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাব ইয়াওমিযিন বিবানি, সেদিন অপরাধী আযাব থেকে বাঁচার জন্য আল্লাহকে দিতে চাইবে, ইয়া আল্লাহ আমার ছেলে মেয়ে কলিজার টুকরা নিয়ে নাও, আমাকে বাঁচাও জাহান্নাম থেকে। وصاحبتي يا الله سندري بو وصاحبتي يا الله برانر بو وصاحبتي يا الله جار شوق پورنر جنن گھوش کھیچی وصاحبتي يا الله جاکے بیئے کرار جنن حرام حلال باچی نائی وصاحبتي يا الله جاکے بیئے کرامر شپنو چلو وصاحبتي এবং তার স্ত্রী ও আখি, ইয়া আল্লাহ একটা ছেলে ভালো রেজাল্ট করেছে, ওর চাকরি হওয়ার কথা ছিল, আমি সরকারি উচ্চ পদস্থ কর্মচারী ছিলাম, আমার ভাইটা আপন কুলজার টুকরা ভাই, বাপটা মরে গেছিল, ওকে ছোটবেলা থেকে লেলে পেলে বড় করছি, আমার ছোট ভাইটা একটু সহজ সরল, ওর মেধা তো ভালো না, তবে আল্লাহ ওই যে লোকটার যোগ্য ছিল চাকরি ওকে বাদ দিয়ে আমার ছোট ভাইটাকে দিয়েছি, কিচ্ছু হয় নাই, শুধু ওর অযোগ্যতার কারণে পৃথিবীতে ফাসাদ আর ফিতনা সৃষ্টি হয়েছিল। ওয়াসাহিবাতিহি ওয়াখি, অপরাধী তার স্ত্রী এবং তার ভাইকে বল, ইয়া আল্লাহ এ হলো স্ত্রী এ হলো ভাই নিয়ে নেন। তো কি করতে হবে, নিয়ে আমাকে আজকে আযাব থেকে বাঁচান, এতে যথেষ্ট হবে না। ওয়াফাসিলাতিহি আল্লাতি তুই, বলবে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ স্ত্রী দিলাম সন্তান দিলাম নিয়ে নেন, ইয়া আল্লাহ সন্তান সন্ততি দিলাম স্ত্রী দিলাম ভাই দিলাম নেন, যদি তাও না হয় ইয়া আল্লাহ ওয়াফাসিলাতিহি আল্লাতি তুই, ইয়া আল্লাহ আত্মীয় নিয়ে নেন, ইয়া আল্লাহ গোষ্ঠী নিয়ে নেন, ইয়া আল্লাহ স্বজন নিয়ে নেন, ইয়া আল্লাহ প্রত্যেক ওই ব্যক্তিকে জাহান্নামে ফেলেন যে আমাকে আশ্রয় দিত তবু আমাকে বাঁচান, দেখবে যে ইনাফ হবে না, বলবে ইয়া আল্লাহ ওমান ফিল আরদি জামিয়া, ইয়া আল্লাহ বাবা আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ জিন আসছে এই দুনিয়াতে, ইয়া আল্লাহ তাদের সবাইকে আপনি নিয়ে নেন, সুম্মা ইউনজি, ইয়া আল্লাহ তবু আপনি আমারে আজকে যে আযাব দেখতে পাচ্ছি, আল্লাহ আল্লাহ যে ভয়ঙ্কর পরিস্থিতি, আল্লাহ এই দুনিয়াতে যা আছে সব নিয়ে নেন, তবে আল্লাহ সব কিছুর আমি পরোয়া করি না, তা ওতে আপনার বাবা আছে, বলো আব্বা বাবা লাগবে না, ও তোমার মা আছে, আল্লাহ মা লাগবে না, আরে তোমার স্ত্রী, আল্লাহ লাগবে না তো, আরে তোমার বাচ্চাটা, যে বাচ্চার ভবিষ্যতে চিন্তা করে সুদ ঘুষ এনজিও সমিতি, যে বাচ্চার চিন্তা করে ফজর পড়নি সাতটা বাজে উঠে ডিউটিতে গেছো, যে বাচ্চার চিন্তা করে দেড়টায় মসজিদে আসনি দুইটা বাজে ভাত খাওয়ার রেস্ট ঠিকই নিয়েছ, যে বাচ্চার চিন্তা করে ঈশা পড়নি কি করেছো ওভার টাইম করেছো, ও বাচ্চা আছে তো এখানে দুনিয়ার মধ্যে, বলবি ইয়া আল্লাহ তাকে নিয়ে যান, তাকে নিয়ে যান কোথায়, জাহান্নামে ফেলে দেন, কি করবে আপনি জানাবি জানি না, তো কি করতে হবে সব কিছু নিয়ে হয়, আল্লাহ আমাকে বাঁচান, কি করেন আমাকে বাঁচান, ওমান ফিল আরদি জামিয়ান সুম্মা ইউনজি, আর দুনিয়ার সবাইকে আপনি নিয়ে নেন যাতে তা আমাকে রক্ষা করতে পারে, আসলে কি রক্ষা করতে পারবে, পারবে পারবে, কে রক্ষা করতে পারবে সেদিন, সলাত রক্ষা করতে পারবে, জাকাত রক্ষা করতে পারবে, হজ রক্ষা করতে পারবে, সাদাকা রক্ষা করতে পারবে, সততা রক্ষা করতে পারবে, ন্যায়পরায়ণতা রক্ষা করতে পারবে, কোরআনের তেলাওয়াত রক্ষা করতে পারবে, সুয়াম রোজা রক্ষা করতে পারবে, ছেলে সন্তান আর এই পৃথিবীর কেউ কিচ্ছু রক্ষা করতে পারবে না, আল্লাহ তাই বলছে কাল্লা কখনো না, ইন্নাহা লাযা, নিশ্চয় এটা লিলিহান অগ্নিশিখা, নাযাআতাল লিশাওয়া, যা মানুষের চামড়া তুলে দেবে, তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, জাহান্নাম সেই ব্যক্তিকে ডাকবে যে সত্য থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল,
আমি আপনাদের বেশি কষ্ট দিব না, আমার আসলে নিজেরই কষ্ট হচ্ছে, ঠান্ডা হাতিগুলো চলে না, বুঝছেন মানে এটা নড়তেছে না। লা ইলাহা ইল্লাল্লাহ, বিসমিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আহাটু গোলায় বসেন, তোমরা যারা দাঁড়ায় আসো ভেরি গুড, এবার ঠান্ডা আসতে দিবে না, সবাই প্রোটেক্ট করতেছো, তোমাদের সোয়া হবে। দেখো ইন্নামাল আমালু বিন্নিয়া, ইন্নামাল আমালু, তোমার নিয়ত যদি হয় যে আল্লাহ এরা সব তোমার মেহমান, তোমার কথা শুনতে আসছে দিনই বৈঠকে, আমি এই জায়গায় দাঁড়াই এদেরকে বাতাস ঢুকতে দিচ্ছি না, প্রোটেক্ট করতেছি ফ্রম কোথায়, ঠান্ডা থেকে, তাহলে তোমার সোয়াব হবে, দাঁড়ায় থাকো, আর একজন উপরে একজন দাঁড়াও, তাহলে আর উপরে জায়গাটা কভারেজ হয়ে যাবে, কেমন? না চলে যাবো, বুঝছেন ঘুমাবো, ফজর উঠতে হবে, এখানে তো অধিকাংশ মানুষ যাদের বাড়িয়ে দিকে আজকে ফজর আসবে বলে মনে হয় না, পাল্লা গ্যারান্টি নেই এদের। আর যারা এখানে ঘুমায় টুমায় থাকবে, থাকবে নাকি কেউ এখানে? আছে, ওদের গ্যারান্টি আছে ইনশাআল্লাহ। বাকি যাদের বাড়ি এখানে আজকে তাদের কি নাই বলেন তো? এও সিঁড়ি ফেলছি, কোনো মনে কষ্ট গেছে নি বলো? এটা সিঁড়ি ফেলছি, মনে কষ্ট গেছে? না না, দুষ্টামি করলাম। যাই হোক, দুইটা হাদিস পড়াবো, পড়বেন? চলেন আমরা, জি ও মজুমদার, আমার নাম, আমি মজুমদার, হ্যাঁ আমার আদর করে সবাই আমাকে জামশেদুর ডাকে না, মজুমদার ডাকে, শ্বশুর বাড়ির লোক জানে। লা ইলাহা ইল্লাল্লাহ, ভালোই লাগে শুনতে মজুমদার, এদিকে আসো। আরে গেছি আলাদিপুর ওয়াজ করতে, কোথায়? ওখানকার এমপি সাহেব মনে হয় সনাতনী ছিল, তো ওনার নাম মজুমদার। আলাদিপুর কোথায় বলছেন তো? আমি এরকম কিছু একটা মজুমদার ছিল, তো আমি আলাদিপুর যেই মাদ্রাসা আছে তো ওখানে ওয়াজে গেছি। এখন আলাদিপুর টিচাররা তো বেশিরভাগই বয়স্ক টিচার, খুব ভালো মানুষ তারা মাশাআল্লাহ। ওয়াজের মধ্যখানে এসে বলতেছে যে হুজুর আমরা খুব সমস্যায় আছি, সবাই জিজ্ঞেস করতেছে কাকে দাওয়াত দিয়ে নিয়ে এসছি, কে হিন্দু নাকি মজুমদার, মানে ওই যে ওনাদের ওই এমপি হচ্ছে হিন্দু, আমি হলাম মজুমদার, উনি মজুমদার। তো আমি চিন্তা করলাম কি আল্লাহ, আমাদের কুমিল্লায় তো মনে করেন যে লাকসাম, নাঙ্গলকোট, তারপর হচ্ছে 14 গ্রাম, এদিকে মজুমদার 90% মুসলমান, কয় পার্সেন্ট মুসলমান? মানে ধরেন 20 জনে বলছে যে মজুমদার, 19 জন মুসলমান পাবেন, একজন হয়তো সনাতনী হইতে পারে, ঠিক আছে, আবু বকর জাকারিয়া কি মজুমদার? তো এখন আমি আলাদিপুর যে চিন্তা করলাম, বলে যে মজুমদার অর্থ কি, আমি জানি না অর্থ, মজুমদার অর্থ আমি জানি না। তো এখন আলাদিপুর আমাকে রিকোয়েস্ট করলো যে হুজুর যদি মজুমদার অর্থটা একটু বলে দিতেন, সবাই খুব মানে আমাদেরকে খুব প্রশ্ন করতেছে, আমরা কিছু বলতে পারতেছি না। তা আমি বললাম ইয়ো আমি মজুমদারের অর্থ জানি জানি না, আমার দাদা মজুমদার ছিল, আমার বাপ মজুমদার, আমার বড় বাপ মজুমদার, আমি মজুমদার, আমার মাইয়া বলো মজুমদার হইব, এই হলো আমার কাছে মজুমদারের তথ্য, আর আমি তথ্য জানি না। তবে আমার পাড়া প্রতিবেশী গ্রামের প্রায় মানুষ মজুমদার, মসজিদের ইমামও মজুমদার, হ্যাঁ এর বেশি ব্যাখ্যা আমি জানি না। পরে অবশ্য আমি গুগলও চেক করছি, কমুনা পরে কেবল দেখো আত্মসমালোচনা করে নিজেদের গর্ব করে। যাই হোক, শোনেন দুইটা হাদিস মুখস্থ করাবো, করবেন? যারা যারা করবেন তারা তারা করেন, যারা করবেন চলে যান, কষ্ট পায় লাভ আছে, মাইকের আওয়াজ যায়, আপনি হাঁটতে হাঁটতে ওয়াশ শেষ হয়ে যাবে, সাউন্ড যাবে আপনার কাছে, সব আপনার ওয়াশ শুনে হয়ে যাবে, শুধু শুধু বসে টাইম নষ্ট করার দরকার নেই, কেমন? এই লোক সিরিয়াসলি নিয়ে নিছে। লা ইলাহা ইল্লাল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। চলেন দুইটা হাদিস মুখস্থ করি, কেমন? সবাই কি আমার সাথে পড়বেন? পড়বেন তো, ঠিক আছে। কাকে কাকে নামাজ কি মহিলাদের থেকে বাদ পড়ে নাকি? আরে এনজিও সুদ মহিলারা বেশি, তো মহিলা করে গেছি, বেড়া হয়তো সময় আছে সুদ খাবার, ও বললাম তো ওস্তাদ, ওয়াল্লাহ এদেশে এনজিও মানে মহিলা খাস, ওইটা আর কি খাস, এখানে কারা কারা এনজিওর সাথে আসেন? ওই পান্ডারা সবাই হাত তুলে ফেলছে, দেখেন আপনি জানেন না এদেশে বর্তমানে সুদের সাথে। আচ্ছা মহিলাদেরকে নিয়ে বলতে হবে না, কয়াম কয়াম ইনশাআল্লাহ সিনি নেড় রে, 14 ফেব্রুয়ারি সিনি নেড় রে। আরে ভাই বুঝেন, দেখেন একটুকে বললাম, ইব্রাহিম আলাইসালাম একজন আল্লাহর খলিলুল্লাহ, কি তিনি ওনাকে বলছে পূজায় আসো, উনি বললেন যে আব্বা আমি তো অসুস্থ, কি বললেন
একজন আল্লাহর এত নৈকট্যপ্রাপ্ত মানুষ, আল্লাহর বন্ধু, আল্লাহর খলিল, শুধু পূজায় যাওয়ার ভয় বলছে আমি অসুস্থ। কোথায় যাওয়ার ভয়? আমি বলছি আমি অসুস্থ। আপনি 14 ফেব্রুয়ারি যাবেন, আপনি বড়দিনে যাবেন, আপনি এগুলো কি আর আলাদা করে বলতে হয়? এত বিচক্ষণ, একটু বিচক্ষণতা যদি না থাকে তাহলে পরবর্তী সময় পাটা, আর এটা কি কয়, পাটার উপরে যেটা পাটা ওটা কি কয়, একটার মধ্যে তো রাখি আর একটা দিয়ে বেমন করে, ওটা কি? আমরা হুতা কই, হুতা এই জন্য আমি শিখে নিলাম আর কি, নাহলে পরে আপনার কোনো হুজুর কি করবে? এটা তো পরের বারে শিল্পাটা নিয়ে আসতে হবে। এটিকে সব দিনে যদি কোচাছি বাইটা খুব আগ্রহ, আ বাবা না ওটা ট্যাবলেট খা, হবে না তো তাহলে ভাই। আপনার হিসাব কে দিবে? আপনার হিসাব কে দিবে? আমার হিসাব কে দিবে? আপনার হিসাব কে দিবে? তা বুদ্ধি খাটানো কার উচিত? পরিশ্রম করা কার উচিত? মনোযোগ দেওয়া কার উচিত? শিখা কার উচিত? মেনে চলা কার উচিত? আমি বুঝি এখন শিল্পাটা লইয়ে দেবো জায়গায়, আমার খাই দেওয়া কাম নাই না। ওজন কত জানেন? নিজের শরীর লইয়ে রাখতে পারি না। সবাই বলেন আমার সাথে, আমরা দুইটা হাদিস মুখস্থ করবো, কয়টা? কয়টা? সবাই ইনশাল্লাহ বলেন। عن جابر رضي الله عنه দেখছেন এর একটু আগে সবাই করবে আমি কয় না বলেন। عن جابر رضي الله عنه, جابر رضي الله عنه থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم, الله الرسول صلى الله عليه وسلم বলেছেন, কার থেকে বর্ণিত? কার? যাক মাশাআল্লাহ, ভালো শ্রোতা পাইছি والله الحمد لله। আপনারা যদি শিক্ষিত শ্রোতা হন তবে শিক্ষিত বক্তা পাবেন, যদি আপনারা নম্র ভদ্র সুশীল মানুষ হন তবে উত্তম ন্যায়পরায়ণ শাসক পাবেন, যদি আপনারা ভালো মুসল্লি হন তবে আপনারা ভালো ইমাম খতিব পাবেন, যদি আপনারা ভালো শ্বশুর হন তবে ভালো মেয়ের জামাই পাবেন, যদি আপনারা ভালো শাশুড়ি হন তবে ভালো ছেলের বউ পাবেন, যদি আপনারা ভালো বাবা হন ভালো ছেলে সন্তান পাবেন, যদি ভালো ছেলে সন্তান হন তবে উদার বাবা মা পাবেন। আপনি হতে হবে, কে হতে হবে? আপনি হতে হবে। যতক্ষণ না আপনি হবেন কাউকে আপনি পাবেন না। বলেন বাইনাল আবিদি, বাইনাল আবিদি ওয়া বাইনাল কুফরি, বাইনাল আবিদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। সবাই কয়, আমি বুঝি না, আমার কানে কম শুনি নাকি? যদি মক্তব হইতো ভাই বিশ্বাস করেন, উফ, হাতে একটা ব্যাত নিয়ে এখন, না না 30 বছর আগের কথা কই, এখন এখন মারা নিষেধ। আইন অনুযায়ী কথা কইতে হবে ভাই, হ্যাঁ, যখন যে আইন, হ্যাঁ, এখন মারা যাবে না নিষেধ। তো 30 বছর আগে যখন আমি ছোট ছিলাম আর কি, বহুত খেয়েছি মেয়ের আল্লাহ মাফ করে ব্যস্তা করে। ইয়ে দেখেন, আমি আসলে দুইটা হাদিস পড়াবো যদি আপনারা পড়েন, আপনারা না পড়লে আমি আসলে পড়াইতে পারবো না। তাহলে আমি পড়ে দিয়ে চলে যাই, কেমন? নাকি পড়বেন? বলেন عن جابر رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم بين العبد وبين الكفر ترك الصلاة। এই হাদিসের অর্থ হচ্ছে বান্দা এবং কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ত্যাগ করা। বান্দা ও কুফরের মধ্যে পার্থক্য কি? কি? সলাত ত্যাগ করা। না বলেন عن سعيد بن المسيب, عن سعيد ابن المسيب ان رسول الله صلى الله عليه وسلم سعيد ابن المسيب رضي الله عنه থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি, তিনি কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কে বলেছেন? বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিনা, বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিনা,
شهود العشاء شهود العشاء والصبح 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 لا يستطيعونهما বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে নিশ্চয় আমাদের মুমিনদের মুসলিমদের মুত্তাকিদের মুহসিনদের রাসূলের উম্মতদের এবং মুনাফিকদের মধ্যে পার্থক্য ফজর এবং ঈশায় উপস্থিত হওয়া মুনাফিকদের জন্য এটা অনেক কঠিন তারা উপস্থিত হতে পারে না আচ্ছা এই হাদিসগুলো পড়ে আপনি যেটা বুঝলেন কি মনে হয় আপনার একজন মানুষ যে নামাজ পড়ে না সে কি আরেকটা আছে মুনাফিক আরেকটা আছে বাইনাল আবদি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ বান্দা শিরিক এবং কুফুরের মধ্যে পার্থক্য হচ্ছে কি নামাজ ত্যাগ করা আমার পড়বো নামাজ পাঁচক তো আজকের এই মাহফিলে আমি কি আপনারা কি কোনো রিকোয়েস্ট করবেন আমারে আরে রিকোয়েস্ট করেন একটা বলে ভাই একটা পরামর্শ দেন কন রে মজা লাগত সবাই মিলে বলেন যে ভাই একটা পরামর্শ দেন বলেন যা কিছু হয়ে যাক ১৭ রাকাত নামাজের হেফাজত করেন কেমন ঘটনা যাই ঘটুক ঘটনা কয় রাকাত নামাজের হেফাজত করবেন আর যারা ওখানে বন্ধুরা আছে পর্দার আড়ালে দেখো বোন তোমাকে বেশি কিছু বলবো না আমার আম্মাকেও আমি বেশি কিছু বলি না আমার স্ত্রীকেও আমি বেশি কিছু বলি না বিরক্ত করি না তোমাদের বিরক্ত করবো কেন বলো কেন বিরক্ত করবো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি একটা কথা বলে চলে গেছে তোমাদের জন্য সমস্ত পৃথিবীর পুরুষদের জন্য এটা বলেনি বলেছে পাঁচক্ত নামাজ কয়েকটু নামাজ রমজান মাসে রোজা কখন রোজা কখন কখন কয় অক্ত নামাজ রোজা কয় দিন এক মাস কয়দিন এক মাস এবং যদি তৌফিক থাকে কি দিবে জাকাত দিবে তৌফিক থাকলে হজ করবে আর স্বামী যা বলে হালাল তার কথা মেনে নেবে স্বামী কি বলে হালাল আরে ভাই হাদিসটা এরকম না হাদিস হচ্ছে স্বামীও তার বিছানার অনুগত্য করা স্বামীও তার বিছানার অনুগত্য করা এখন তুমি আজে বাজে আবদার করবা ওর কাছে উল্টা পাল্টা ভিডিও দেখে এসে তাকে এটা সেটা বলবা তো তোমার এটাকে অনুগত্য করা তার জন্য ফরজ উল্টারও গুনা উল্টারও কি গুনা এই জন্য এখন একটু ব্যাখ্যা দিয়ে বললাম বোন আমার দিনে পাঁচবার নামাজ পড়ো রমজান মাসের রোজা রাখো ব্যাস ব্যাস স্বামীর প্রত্যেকটা হালাল কথা মেনে নাও অনুগত্য করো জান্নাতের আটটা দরজা খুলবে যেখান দিয়ে ঘুষে চলে যেও আর কিছু বলার লাগবে বলে মনে হয় না তোমাকে আমার ও ভালো কথা লজ্জাস্থানের হেফাজত করিও কিসের হেফাজত কিসের হেফাজত মানে স্বামীর সামনে ছাড়া অন্য কারো সামনে নিজের কাপড় চোপড় পরিবর্তন করিও না أقول قولي هذا واستغفر الله لي ولسائر المؤمنين والمؤمنات فاستغفروه إنه هو الغفور الرحيم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله